অনেক সময় আমরা দেখবেন ঘর থেকে বের হচ্ছি, কিছু জিনিস দেখে গেলে যাত্রা শুভ হয়। আমি বলবো না, বাদ দিয়ে দেবো, বলবো, শুনবেন তো, পালন করবেন তো, তাহলে বলবো। আচ্ছা বেশ, শুনে নিন, বিচার করবেন যে পালন করব কি না। ধেনু বৎস প্রযুক্তুয়া অশ্ব গজ তুরগা দিব্যস্ত্রী নববধু পূর্ণ কুম্ভ দ্বিজনী পগণিকা সুত্তুয়া পঠিত্তুয়া দৃষ্টুয়া ফলমিদং লভ্যতে। মানে আমি ঘর থেকে কাজে যাচ্ছি, বা কোনো বিয়ে বাড়িতে বর যাচ্ছে কন্যা পক্ষের কাছে, কিংবা কেউ যাচ্ছে অফিসে, কিংবা কেউ যাচ্ছে পুকুরে জল আনতে, কি দেখলে যাত্রা শুভ হয় আর কি দেখলে অশুভ হয় এটা আমাদেরকে জানতে হয়, কিংবা আগে থেকে জেনে যাব যদি কোনো দুর্ঘটনা থাকে। কিরকম বলছে, ঘরে যদি ভগবতী থাকে সেই ভগবতীর দর্শনে কোনোদিন যাত্রা বিফল হয় না। ওই জন্য ভগবতী গরুর এত মান হিন্দু ধর্মে। আর আমরা শখ করে পাড়ার কুকুরগুলো খেতে পাই না, আর বিদেশি কুকুরের ছানা নিয়ে আসি। আমার যদি অতই পশু প্রেম, কুকুর প্রেম, পাড়ার যে কুকুরগুলো না খেতে পেয়ে মরছে তাদের দিকে না তাকিয়ে আমি নিয়ে এলাম পশুপ্রেমী, লোকে জানলো আমি পশুপ্রেমী, নিয়ে এলাম, খুব ভালো। তবে তাদের কথা বলছি না যারা পশু দেখলেই প্রেম করে তাদের কিছু না কিছু দেন, তাদের নয়। কিন্তু এমন অনেকে আছে যারা বাড়িতে রেখেছে বিদেশি কুত্তা, কিন্তু রাস্তার কুকুরগুলো খেতে পায় না, তার বেলায় তার দিকে চোখ পড়বে না। সকালবেলায় ঈশ্বর চিন্তা নাই, কুকুরটা আগে আগে দৌড়বে আর পিছু পিছু দৌড়বে। কেউ জিজ্ঞাসা করলে কোথায় যাবে গো, বলছে টমিকে একটু বেরু বেরু করতে বেরিয়েছি। হরি 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 বল। গোমাতার সেবা করো, গাই দুহে কুত্তা খিলায়ে, বাছুর রহে ভুকা শালা সম্বন্ধী কো আচ্ছা খিলায়ে, বাপ রহে ভুকা। নিতাই গৌর, হরি 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 বল। কলিযুগের নিয়ম তাই, মানে গাভীর দুই বাছুর খেতে পাচ্ছে না, গরুর দুধ নিয়ে এসে কুকুর খাওয়াচ্ছি, আর কি করছি, শালা সম্বন্ধী কো আচ্ছা খিলায়ে, বাপ রহে ভুকা। শালা সম্বন্ধী আসছে বাবারে মিষ্টির বতর রে, আর বাবা খেতে ভালোবাসে কলাকান্দ, বাবার জন্য দুটো কলাকান্দ আর আনার মনে থাকে না। অশ্ব গজ তুরগা দিব্যস্ত্রী, মানে সতী নারী। সতী নারী কারে কয়, যে নারী সধবা হয়ে মৃত্যুবরণ করে সেই কি সতী নারী, এটা আমরা অনেকে ভাবি, কিন্তু ভুলগুলো ভাঙার দরকার আছে। পঞ্চসতী কাদের বলে, অহল্যা কুন্তী দ্রৌপদী মন্দাদরী তারা, শ্রীহরি ভজন করে সতী হলো যারা। কেন সতী হয়েছিল? হরি ভজন করে। কোন নারী সতী নারী সেই নারী হবে যে নারী স্বামীর হাত ধরে বলবে, নগো তুমি সৎ পথে থাকো, শাক ভাত দাও, আমি খুশি, সহধর্মিনী। কারণ তার ভাগ তাকে নিতে হবে অর্ধাঙ্গিনী হয়ে। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে, আপনারা কেউ মনে করেন নাকি? হ্যাঁ, যে মনে করেন তার জীবন ধন্য, কারণ পতি দেবতা, পতিকে মন্দির জ্ঞানে কেউ যদি সেবা করেন, যেমন মন্দির মুছতে হয়, মন্দির ঝাড় দিতে হয়, পতির যত্ন করলেন। কেন? কারণ পতির যদি কোনো বিপদ হয় আপনাকে ফল ভোগ করতে হবে। পতি যদি দরিদ্র দুর্ভাগা দীন হয়, তবু পতি ছাড়ি পরপতি ভজা পত্নীর কর্ম নয়। নিজ পতি থাকতে যে নারী পরপতি ভজে, লক্ষ্মীর সম দেখতে হলেও নরকেতে মজে। তাহলে দেখুন, সতী নারী যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে, সেই মন্দিরের সিংহাসনে ভগবানকে বসায়, সেই হয় জগতের সতী নারী। হরি 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 গো। স্বামী সেবা স্বামীর অনুমতিতে, ভগবান সেবা, সে সতী নারী। আর দিব্যস্ত্রী নববধু, নববধু মানে নব মানে নতুন, বধু মানে বউ, মানে নববিবাহিত বউ, মানে নতুন বউ। হ্যাঁ, বিয়ে করে আনে না বাবা, দেখলে যাত্রা শুভ হয়। আপনাদেরকে আর কি বলবো মা, আমার দলে এমন একজন জুটেছে বুঝলেন, এই যে হারমোনিয়াম বাজাচ্ছে, এই আমি কীর্তনে বলি যে নববধুর মুখ দেখলে যাত্রা শুভ হয়, আমার আর রক্ষা নাই। কলকাতার রাজপথে, মানে ওই ভিআইপি রোড এয়ারপোর্টে যাচ্ছে, ওই রোডেও বলবে গাড়ি দাঁড় করাও, কেন বউ দেখেছে, না দেখে যাবে না, বর বউ দেখেছে, আহা কি স্বাদ বলুন, বউ দেখার জন্য দাঁড়াতে, তাও আবার নিজের নয় পরে। নববধূ দেখলে যাত্রা শুভ হয়, নববধূ। এরপরে পূর্ণ কুম্ভ, পূর্ণ কুম্ভ মানে ভর্তি কলসি, ভর্তি কলসি দেখলে যাত্রা শুভ হয়, আর খালি কলসি দেখলে যাত্রা অশুভ হয়। কিন্তু খালি কলসি দেখলেও যাত্রা শুভ হয়, যদি যাই জল
আনতে বা জল ভরতে পিছু ডাকলে বিপদ হয় কিন্তু পিছু ডাকলেও মঙ্গল হয় যদি পিছু ডাকে বাহ এবার দ্বিজো মানে ব্রাহ্মণের মুখ দেখলে যাত্রা শুভ হয় নৃপ মানে রাজার মুখ দেখলে যাত্রা শুভ হয় গণিকা হ্যাঁ এখানে আসল তত্ত্ব দেখুন এগুলো আসল তত্ত্ব কীর্তনের বাবা ওই ঝেটাচুটি কোন দিকে রাখবো এগুলো নয় আসল তত্ত্ব এগুলোই যে গণিকার মুখ মানে একটা বৈশ্যাবৃত্তি করে এমন নারীর মুখ দেখলে কেন আমার যাত্রা শুভ হবে গীতার কর্মযোগ এখানে জড়িত আছে কি রকম বলছে একটা বেশ্যা নারীর মুখ দেখলে কি করে যাত্রা শুভ হয় সে তো সমাজে লাঞ্ছিত ঘৃণিত সমাজে তাকে নাই না বাইরে থাকে তার মুখ দেখলে কি করে যাত্রা শুভ হয় দুর্গাপূজোতে কোন বাড়ির মাটি লাগে গো বেশ্যা বাড়ির লাগে তার ওই জায়গাটা যদি নরক হবে নরকের মাটি কেন দুর্গাপূজোতে লাগবে রাধে রাধে এই তত্ত্বটা একটু বুঝতে হবে যে বেশ্যাবৃত্তি করে যে নারী সে কিন্তু নিজের ইন্দ্রিয় তুষ্টির জন্য করে না স্বার্থ সিদ্ধির জন্য বলে না কেউ যদি আত্ম ইন্দ্রিয় তুষ্টি করে তাকে বলে কাম কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম আত্ম ইন্দ্রিয় তুষ্টি তারা করে না তাদের উদরের ক্ষুধা নিবারণের জন্য তারা কর্ম করে ওই জন্য ভগবান বলেছেন কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্ম করতে তুমি পৃথিবীতে এসেছো কর্ম তুমি করে যাও ফল আমাকে দিয়ে দাও তা না হলে কি কলকাতার পতিতালয়ে বাগবাজারের মদনমোহন ঠাকুর যাই পতিতা কেন্দ্রে বলেছিল হে প্রভু কত কত পুরুষ এসে আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যায় আমি এদের জন্য পৃথিবীতে আসি নাই আমি কুঞ্জ সাজিয়ে রেখেছি কৃপা করে তুমি এসো যেন তোমার সেবাই লাগতে পারো হরি হরি ওই পতিতা বাগবাজারের বেশ্যা নারী ডাক দিলেন মদনমোহনকে বাগবাজারের মদনমোহন ঠাকুর পতিতার ঘরে গিয়ে পতিতার হাতে সেবা নিলেন চরণ সেবা করলেন পতিতা নারী চরণ ধুইয়ে দিলেন চোখের জলে ভগবান তার আংটিটা বাগবাজারের মদনমোহনের আংটি রয়ে গেল পতিতার কাছে পরের দিন রাজামশাই সেই পতিতার কাছে যখন এসেছে দেখছে তার মন্দিরের ভগবানের আংটি পতিতার কাছে তখন রাজামশাই বুঝতে পারে যে ভগবান ইচ্ছা করে এসেছেন পতিতার মনোবাসনা পূর্ণ করতে ওই জন্য ভগবান বলেছেন কর্ম করে যাও ভগবানকে সঁপে দাও কর্ম তোমাকে ফলের আশা করতে হবে না ফল আমি নিজের মাথায় করে বহন করবো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি